3 মিনিট 35 সেকেন্ডে দাঁত দিয়ে 10টি নারকোল ছুলে দর্শকের চোখে তাক লাগিয়ে দিয়েছেন আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ফলাকাটার ডালিমপুরের বাসিন্দা বিশ্বজিৎ বর্মন। 3 মিনিট 35 সেকেন্ডে দাঁত দিয়ে 10টি নারকোল ছুলে দর্শকের চোখে তাক লাগিয়ে দিয়েছেন আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ফলাকাটা ব্লকের ডালিমপুরের বিশ্বজিৎ বর্মন। জানা যায়, সে ছোটবেলা থেকেই বাড়িতে নিয়মিত অভ্যাসের ফলে সে অনায়াসে এই অসাধ্য সাধন করেছেন। ইচ্ছে থাকলে যে কোনো অসাধ্য সাধন করা যে সম্ভব তার প্রমাণ দিয়েছেন ডালিমপুরের বাসিন্দা বিশ্বজিৎ বর্মন। দাঁত দিয়ে নারকেল ছুলে অবাক করে দিয়েছেন ফলাকাটা ব্লকের অন্তর্গত ডালিমপুরের বাসিন্দা বিশ্বজিৎ বর্মন। যে কোনো অনুষ্ঠানে অনায়াসে তার প্রতিভা তুলে ধরে প্রশংসা কুড়িয়েছেন। জানা যায়, সে ফলাকাটা কলেজের ছাত্র। ইতিমধ্যে ফলাকাটা কলেজের নবীনবরণ অনুষ্ঠানেও দাঁত দিয়ে নারকেল ছুলে ওই কলেজের বহু পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকার মন জয় করে নিয়েছে সে। আমি এই নারকেল ছোলা ছোট থেকে প্র্যাকটিস করতাম, 6-7 বছর হয়ে গেল। কিন্তু ফলাকাটা কলেজে নবীনবরণ উৎসবে রমজান আনুরি স্যারের অনুগ্রহে আমি নবীনবরণে অংশগ্রহণ করি। কিন্তু এই নারকেল ছোলা নবীনবরণ থেকে শুরু হয়, এখন অনবরত অনুষ্ঠানগুলিতে যাচ্ছি। এই নারকেল ছোলা ভিডিও শোটাকে করার, নিজের শোটাকে করার জন্য যাচ্ছি। এই অনুষ্ঠানে তারা মূল্যবান সময়ে আমাকে অংশগ্রহণ করার জন্য নিজেকে ধন্য বলে মনে করি। তোমার দাঁতে কোনো প্রেসার পায়নি? না না, এখন আর দাঁতে কোনো প্রেসার পড়ে না। কতদিন থেকে এটা করে আসছো? এটা আমি 6-7 বছর থেকে প্র্যাকটিস করতেছি।